হেফাজত যখন আমার উপর নজর দেয় আমি তখন আমার মনে করি আমি বেহেশতের পথ আমি একদম এগোলাম। ইতিমধ্যে আমার বিরুদ্ধে হেফাজত বিবৃতি দিয়ে বলেছে আমাকে নাকি ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইতে হবে? কারণ আমি নাকি দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলেছি। আমার তো কল্পনার মধ্যেও আসে না যে আমি দাড়ি টুপি নিয়ে কোনো কথা বলেছি কোথাও, কারণ আমার বাবাও দাড়ি রেখেছিলেন, আমার বাবাও টুপি পরতেন, আমার আত্মীয় স্বজন টুপি পরেন। আমরাও তো আমাদের যখন মিলাতে যাই অথবা যখন জানা যায় যাই তখন কিন্তু টুপি পরি, হয়তো প্রতিদিনকার অভ্যাসের মধ্যে টুপি নেই আমাদের, সেটা ভিন্ন কথা, সেটা আর একটা প্রসঙ্গ। সেটা আমাদের দেশে সেভাবে চলে কিনা সেটা নিয়ে আর কিন্তু আমি পরে বুঝলাম যে আসলে টুপি নেই, ওটা আসলে ওই তার করিয়েছে তারা একটা কথা বলার জন্য। আমি পরে একটু খোঁজার চেষ্টা করলাম, ইনকলাবে নিউজটা দেখলাম আর কালবেলায় বিবৃতিটা দেখলাম, দেখে আমি দেখলাম যে আসলে কি বলতে চাইছে তারা। তো যাই হোক, বহুদিন পরে আবার আমি খুশি হলাম যে হেফাজত আমার উপরে নজর দিয়েছে, খুশি হলাম যে আমার আমি অন্তত যখন হেফাজত যখন আমার উপর নজর দেয় আমি তখন আমার মনে করি আমি বেহেশতের পথ আমি একদম এগোলাম। আমাদের স্পিকার তিনিও তো হিজাব পড়ছেন না কিন্তু কোনো স্বাধীনতার বাইরে গেছেন, এটাও তো নিশ্চয়ই আমাদের ধারণার মধ্যে নেই। কিন্তু কেন তারা এই প্রশ্ন নিয়ে আসছে বারবার করে? ওই একটিমাত্র কারণে হলো আমি সেদিন যে কথা বলেছিলাম, যদি আমাদের দেশে এগিয়ে আসে আমাদের দেশের অবস্থা আফগানিস্তানের চাইতেও খারাপ হবে। সেটা হচ্ছে আমার নবীর সুন্নত, অন্য কোনো সুন্নত আছে বলতে আমাদের জানা নেই আর কি। তো এটা নবীর সুন্নত তুমি কোথায় পেলে? আমি তুমি করেই বলছি তাকে, বলে যে সবাই বলে, সবাই বলে যে এটাই সুন্নতি ড্রেস। তাহলে যে শাড়ি, আমার বাবা মা শাড়ি পরলো, আমার মা শাড়ি পরলো, আমার দাদি শাড়ি পরলো, আমার বোন শাড়ি পরলো, তারা সবাই বেসুন্নতি হয়ে গেল, বে ইসলামী হয়ে গেল, অন ইসলামী হয়ে গেল। এই হলো প্রচার সারা গাঁও অঞ্চলে, এবং আমি আপনাদেরকে আরও জানিয়ে যাই আজকে এর জন্য ইউএসএ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে। সোভিয়েত ইউনিয়ন যখন ছিল সেই সোভিয়েত ইউনিয়নকে যাতে এই দেশগুলোতে সোভিয়েত ইউনিয়নের মতো দেশ যাতে প্রভাব বিস্তার করতে না পারে তার জন্য সৌদি ওহাবিবাদীদেরকে তারা একটা হিসাব বেরিয়েছে, সৌদি আরব থেকে বেরিয়েছে কত বিলিয়ন ডলার মার্কিন সাহায্য দেওয়া হয়েছে এই প্রচার চালানোর জন্য। এবং বাংলাদেশে সম্প্রতি সময়ে যে আমরা বোরখা দেখছি, হিজাব দেখছি, এর জন্য একটু খোঁজ নিয়ে দেখেন তো কত টাকা করে দেওয়া হয়েছিল গ্রামাঞ্চলে, আজকে না আজকে থেকে 10 বছর আগে গ্রামাঞ্চলে এই বোরখা পরার জন্য কত টাকা করে দেওয়া হতো। এই সবই জামাত ইসলামের মাধ্যমে ওহাবি যে টাকা সেই টাকাগুলো প্রচার হয়েছে।